সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আপনাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে জিরা রাইস এই রাইসটা আপনারা বাসায় ভাতের পরিবর্তে অথবা পোলাওর পরিবর্তে মাঝে মাঝে এটা করতে পারেন মেহমান আসলেও আপনি কিন্তু বাসায় খুব ঝটপট এটা পরিবেশন করতে পারেন দেখতেও যেমন ভালো এটা খেতেও কিন্তু খুব মজা লাগে আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন চলুন দেখে আসি তাহলে আমাদের আজকের রেসিপি জিরা রাইস রান্না করার জন্য আমি প্রথমে একটা বাটিতে দুই কাপ চাল নিয়ে নিচ্ছি আর চালটা আমি নিয়েছি বাসমতি চাল তবে হাফ সেদ্ধ আপনারা চালে এখানে সেদ্ধ চাল অথবা আতপ চালও নিতে পারেন অথবা আপনারা যে চালটা দিয়ে ভাত রান্না করেন যে কোনো ধরনের চালই এখানে নিতে পারবেন চালটাকে আমি পানিতে একটু ভিজিয়ে নিচ্ছি তারপরে ভিজিয়ে পাঁচ মিনিট পর আমি এটাকে কচলে খুব ভালো করে ধুয়ে নিব এরপর অন্য একটা পাটিতে আমি নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ আস্ত জিরা এই জিরাটাকেও আমি পানিতে একটু ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট ভেজানোর পর আমি এটাকে একটা ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে রাখব দর্শক এরপর আমি চালগুলোকে এখানে রান্না করে নেব আর সেজন্য চুলাতে আমি একটা পাতিল বসিয়ে এখানে আমি চালের চারগুণ বেশি পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর পানিটা একটু বেশি দিয়ে তারপর আমি ভাতটাকে রান্না করব। প্রথমে পানিটাকে আমি ভালো করে পুরোপুরি বলক আনাবো তারপর আমি চালগুলোকে এখানে দেবো দর্শক পানিটা ফুটতে শুরু করেছে এরকম ফুটন্ত পানিতে যদি আপনি চালগুলো দেন তাহলে এটা রান্না হতে কিন্তু খুব কম সময় লাগবে আর যদি আপনি চালসহ আর পানি একসাথে দিয়ে চুলায় বসিয়ে দেন তাহলে একটু বেশি সময় লাগবে অথবা যদি আতপ চাল হয় তাহলেও একটু কম সময় লাগতে পারে সেদ্ধ চাল হলে একটু বেশি এটা চালের উপর ডিপেন্ড করবে আর এই রাইসটা রান্না করার ক্ষেত্রে আমরা যখন এটাকে সেদ্ধ করব তখন পুরোপুরি সেদ্ধ করা যাবে না এটা যখন এইটি পারসেন্টের মতো হয়ে যাবে তখনই আমরা এটাকে নামিয়ে ফেলব আমার এখানে চালটা দেওয়ার পর ভাতগুলো হতে চার মিনিট সময় লেগেছে আর চুলার জালটা শুরু থেকে শেষ পর্যন্ত হায়ে থাকবে তিন মিনিটের মাথায় আমি এই চালগুলোর সাথে এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি আমি একটু ভাতটা চেক করে দেখছি ভাতটা এখনও হয় নাই এটা পুরোপুরি শক্ত আছে এখনও পর্যন্ত ভাতটা রান্না করার ক্ষেত্রে আপনারা একটু চেক করে দেখবেন একটু পরপর যদি দেখেন যে ভাতটা এভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে কিন্তু দুই পাশটাই শক্ত আছে তার মানে এটা হয়ে গেছে আমি এখন এটাকে চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে একটা স্ট্রেনারে ঢেলে নেব ভাতগুলোকে পুরোপুরি পানি ঝরিয়ে নেব আর এটাকে একটু ঠান্ডা হতে দেব তবে একেবারে ঠান্ডা করা লাগবে না দশক আমি ভাতগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে নিলাম আর আমি এগুলোকে একটু ছড়িয়ে রাখছি যাতে ভাতগুলো পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় আর একটু ঠান্ডা হয় আপনারাও চেষ্টা করবেন যাতে একটা ছড়ানো পাত্রে নিয়ে তারপর এইভাবে ভাতগুলোকে একটু ছড়িয়ে রাখার দশক এবার জিরা রাইসটা বানানোর জন্য আমি চুলাতে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা দিয়ে আমি এখানে দুই টেবিল চামচ রান্নার যে নর্মাল তেল আছে ওই তেল দিয়ে দিচ্ছি তেলটাকে সামান্য একটু গরম করে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দারচিনি আর এলাচ গরম মশলাগুলো একটু ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা যে জিরাগুলো আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে আমি এভাবে একটা ছাঁকনিতে ঢেলে রেখেছি যাতে পানিটা ঝরে যায় আর জিরাটা প্রথমে দিয়ে একটু ভেজে নিলে সুন্দর ফ্লেভারটা পাওয়া যাবে আর জিরাটা যদি আপনি শুকনো দেন তাহলে এটা তাড়াতাড়ি পুরে কালো হয়ে যাবে সেজন্য জিরাটাকে একটু ভিজিয়ে নিয়ে তারপর এভাবে দিতে হবে একটু ভেজে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ ফালি করে কাটা আর আপনার যদি ঝালটা খেতে না পারেন অথবা পছন্দ না করেন তাহলে এখানে আস্ত কাঁচামরিচও দিতে পারেন তাহলে ফ্লেভারটা পাবেন তবে এই মরিচগুলো দিলে ভাতের সাথে কিন্তু খুব বেশি ঝাল লাগে না তবে খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে আপনারা যদি একবার বাসাই করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন মরিচগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ভাতটা রান্না করার সময়ও আমি এক চা চামচ লবণ দিয়েছি সেজন্য এরপর আমি এখানে হাফ চা চামচ দিলাম আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিতে পারেন কম বা বেশি যে যেরকম খেতে পছন্দ করেন এবার আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি এখানে ভাতগুলো দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে যাতে তেলটা এবং জিরাগুলো চারপাশে সমানভাবে ছড়িয়ে যায় চুলার জালটাকে কিন্তু লো করে রাখতে হবে এখন আর ভালো করে জিরার সাথে ভাতগুলো মিশে গেলে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর চুলার জালটা কিন্তু আমি আগে বলেছি লো থাকবে এখন আমি খুব ভালো করে ভাতগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে তেল আর জিরাগুলো খুব ভালোভাবে চারপাশেই মিশে এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর এটাকে আমি পাঁচ মিনিট এভাবে লো আছে রাখবো আর পাঁচ মিনিট পরেই আমাদের রাইসটা রেডি হয়ে যাবে তখন আমি এটাকে পরিবেশন করছি দর্শক আমাদের জিরা রাইস রেডি হয়ে গেল আপনারা বাসায় মাঝে মাঝে ভাত বা পোলাওর পরিবর্তে এই রাইসটাও ট্রাই করতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আমাদের আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ